জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ 226 ও অন্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে দুই সপ্তাহের সফরে স্কটল্যান্ড ও ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ইউনেস্কো বাংলাদেশ সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার ও ইউনেস্কোর 75তম বার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি VVIP ফ্লাইট সকাল 9:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। ফ্লাইটটির স্থানীয় সময় দুপুর 2:45 গ্লাসগোর প্রেস্ট উইক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সোমবার প্রধানমন্ত্রী কমনওয়েলথ প্যাভিলিয়নে একটি সাইড ইভেন্টে যোগ দেবেন। এরপর কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসির সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর প্রধানমন্ত্রী কপ 26 উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন এবং ভাষণ দেবেন।